তো আমাদের আজকে চ্যাপ্টার টেন পয়েন্ট থ্রি লাস্ট ক্লাসে আমরা শুরু করব হচ্ছে উনিশ টাকা ম্যাথ দিয়ে অ্যান্ড এই লাস্টে যে তিনটা ম্যাথ এই তিনটা ম্যাথকে তোমরা সবাই থ্রি স্টার দিয়ে দাও এখান থেকে তোমার অঙ্ক অবশ্যই আসবে ঠিক আছে অঙ্ক যদি না আসে এখান থেকে তারপর তুমি বুঝতে পারবো যে সেটা আইডিয়াল ম্যাথ হয় নাই আইডিয়াল কোয়েশ্চেন হয় না অ্যাকচুয়ালি সো এখান থেকে আসার কোয়েশ্চেন আসার সম্ভাবনা খুবই বেশি ঠিক আছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে উনিশ সমাজের ম্যাথটা এখানে তোমার একটা সংকেত দিয়ে দিচ্ছে সেটা কি বলতো টেন পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ান ডি তো আমরা একটু সঙ্গে দেখে আসি দেন আমরা ম্যাটটা দেখি কোয়েশ্চেন করে অ্যানালাইসিস করব ডি প্রবলেম বলেছে দেখো যে cos x dx থাকতে পারে উপরে নিচে তো আমরা থাকবে হচ্ছে a cos x b sin x একটু নোট করো বিষয়টা একটু ভালো নোট করো যেটা কি লিখছে লবে আছে cos x dx আমি তোমাকে বলে রাখতেছি শুধুমাত্র cos x dx না এখানে sin x থাকতে পারে এখানে tan x থাকতে পারে এনিথিং থাকতে পারে নর্মালি সাইনেক্স এক্স কলেজ দিয়ে এটাকে বিবেচনা করা হয় সো অনলি কজেক্স আছে তার মানে এটা না যে সাইনেক্স থাকবে না সাইনেক্সও থাকতে পারে সো সাইনেক্সও থাকবে ঠিক আছে টাইগন চেয়ে ফাংশন থাকতে পারে যে কোনো ধরনের ওকে এখন নিচে কি আছে এ কলেজ্স প্লাস বি সাইনেক্স এইটাও নট গ্যারান্টিড এটাও নট গ্যারান্টিড ঠিক আছে বাট এই টাইপের থাকবে উপরে একটা ফাংশন থাকবে নিচে কি থাকবে সেটার শক থাকবে এবং তার সাথে আবার সাইনেক্স মানে ধরো যে টেনএক্স থাকে তার কটেক্স থাকবে সাইনাস থাকে তাহলে কজেক্স থাকবে যেমন দেখো এখানে কজেস আছে তো এখানে আছে এই যে এই ধরনের যে সিস্টেমটা এই এই অঙ্কগুলোর ক্ষেত্রে হ্যাঁ এখানে হচ্ছে কি করতে হবে এই এই অঙ্কটা করার করার জন্য জন্য ধরনের লবের যে টার্মটা আছে সেই টার্মটা হচ্ছে আমার প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে অর্থাৎ আমাকে এখানে একটা ব্যারিয়ার দ্বারা করে দিয়েছে এই ব্যারিয়ারটা আমাকে ভাঙতে হবে কি ভাঙবো আমি হচ্ছে এই কজেক্সটাকে অর্থাৎ লবের লবের যে টার্মটা এইটাকে হচ্ছে আমি এল ইন্টু হর প্লাস এম ইন্টু ডিভাই ডিএক্স অফ হর কি বললাম আমি বললাম হচ্ছে এম ইন্টু ডি ওয়াই ডিএক্স অফ হর ওকে সহজ কথা হচ্ছে এটাই এল আর এম কি এল আর এম আরবিটারি বা এক কথা বলতে গেলে ধ্রুবক এল আর এম হচ্ছে এখানে এটা ধ্রুবক হিসাবে কাজ করতেছে ঠিক আছে সহক হিসাবে কাজ করতেছে সহক এটা সহক এম এটা সহক হচ্ছে এল এইভাবে আমাকে এটাকে ভাঙতে হবে ভাঙার পরে আমি এই এল আর এম এর ভ্যালু বের করব ইট মিনস এটা নাম্বার ওয়ান কেস হচ্ছে এটা নাম্বার টু হচ্ছে আমি এই এল এম ভ্যালু বের করবো কিভাবে বের করবো সেটা পরে দেখবো আমরা নাম্বার থ্রি হচ্ছে সেই ভ্যালুটা বসে আমরা হচ্ছে ইন্টিগ্রেশন করবো কোথায় বসে ইন্টিগ্রেশন করবো এইখানে এলআর এম এর ভ্যালু বসে ইন্টিগ্রেশন করবো এই তিনটা প্রসেসে ম্যাটটা হবে তোমাদের বইতে কি দেখে নি এবার তোমাদের বই দেখো সেম জিনিস লিখছে এল ইজিক্যাল টু লব ইজিক্যাল টু এল ইন্টু হর প্লাস এম ইন্টু হরের অন্তরজ হরের অন্তরজ মানে কি ডি বাই ডি এক্স ডি বাই ডি এক্স অফ হর ইট মিনস হরের ডিফারেন্সিয়েশন করা হরের অন্তরীকরণ করা হরের অন্তরজ বের করা ওইটাকেই আর কিভাবে লিখছে সাইন এক্স ও কজ এক্স এর সহগ নিয়ে এল ও এম এর মান নির্ণয় করতে হবে যেটা বললাম সেটাই এবার আমরা কথা বাড়াবো না আমার ডেকে চলে আসে ম্যাথের মধ্যে আই হোক তোমার পয়েন্ট ধরতে পারছো যে কি করতে হবে ঠিক আছে ওকে সো উনিশের তোমার হচ্ছে এটা উনিশে এক ঠিক আছে না উনিশের এক সো ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই টু প্লাস কট এক্স ঠিক আছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই টু প্লাস কট এক্স নর্মালি এখানে কট থাকতে পারে সাইন থাকতে পারে টেন থাকতে পারে এনিথিং থাকতে পারে বাট আমাকে কজ এক্স বা সাইন এক্স সাজাতে হবে এটা এটা মাথায় রাখবা সো প্রবলেম ইজ আমি এখানে সব করাবো না বিকজ সব অঙ্ক করানো ইম্পসিবল তিনটা অঙ্ক করানো ইম্পসিবল এটা একটা অঙ্কে অনেক বড় সো ইন্টিগ্রেশন অফ কি প্রবলেম দিয়েছে উনিশের এক এটা হচ্ছে উনিশের এক আমি একটা অঙ্কে করাবো সেটা তোমার হচ্ছে ডিএক্স বাই টু প্লাস কট এই হচ্ছে আমার প্রবলেম দেখো এই প্রবলেম দুটা আমি করাবো না কারণটা হচ্ছে এই প্রবলেম দুটা একই জিনিস বাট এখানে হয়তো বা তোমার হচ্ছে ডিরেক্টলি সাইন কজেক্স ওরা এখানে ডিফাইন করেই দিছে আমি এখানে এটাকে সাইন এক্স কজেক্স ডিফাইন করা নাই তুমি এটাই করে দিই তুমি এটা দেখবা বুঝবা দেন নিজে থেকে বাসায় ট্রাই করবা বাকি দুটা সব করানো পসিবল না টিচারের পক্ষে রিমেম্বার ইট সব শেষই হবে না আজকে আমাদের যদি শুধুমাত্র আজকে আমি এই ক্লাসে শেষ করতে চাই ইন্টিগ্রেশন দেন উনিশটা আমরা যদি পুরোটা করি এক দুই তিন করি আমার অঙ্কই শেষ হবে না আমার টাইম শেষ হয়ে যাবে সো এটা পসিবল না যাই হোক তো আমি একটা অঙ্ক করি দেখো এবার তো ডিএক্স ডিভাইডেড বাই 2 2 কস এক্স লাইক সো 2 কস সাই কস এক্স ডিভাইডেড বাই সাইন এক্স আমি কস ধরে ডিফাইন করে দিলাম নাও আমি লসা করব তাহলে এই সাইন এক্স উপরে চলে গেল তাহলে সাইন এক্স ডিএক্স আর নিচে কি হচ্ছে এটা 2 এর সাথে গুণ হবে তাহলে 2 সাইন এক্স প্লাস কস এক্স এই হচ্ছে পার্থক্য বাকি অঙ্কগুলোর ক্ষেত্রে এখানে তো আবার আকারে দিছে এইবার আমি ধরব লেট জেক্স প্লাছ এম

সাইন এক্স কমন নিলাম তাহলে টুয়েলভ প্লাস কি বলতো এ দেখো এখানে এটা তোমার হচ্ছে সাইন এক্স কমন নিচ্ছে ঠিক আছে টুয়েলভ মাইনাস এম দেন হচ্ছে আমরা আবার কমন নেব কি কজ এক্স কমন নেব কজ এক্স তাহলে কি হচ্ছে এখানে কজেক্স x তোমার হচ্ছে এল প্লাস টু তাহলে এল প্লাস বাস এই পর্যন্ত আমরা বুঝতে পারলাম আশা করি এবার হচ্ছে আমরা ধরে নিতে পারি এটা হচ্ছে তোমার নাম্বার ওয়ান ইকুয়েশন হ্যাঁ এটা হচ্ছে তোমার নাম্বার ওয়ান ইকুয়েশন এটা হচ্ছে তোমার নাম্বার টু ইকুয়েশন সো আমি এখানে একটা অবভিয়াসলি একটা আমাকে দাগ দিয়ে দিতেই হবে এবার আমি লিখতে পারি যে নাম্বার টু এর সাইন এক্স নাম্বার টু ইকুয়েশন আর কি নাম্বার হ্যাঁ দুই নং হ্যাঁ এভাবে লিখবা যে দুই নং সমীকরণের এভাবে লিখবা কথাগুলোকে তোমরা শুদ্ধ ভাষায় নিজেদের মতো ভাষায় লিখবা দুই নং সমীকরণের হ্যাঁ এক্স ও কজেক্স এর সহক সমীকৃত করে পাই সমীকৃত করে পাই এবার সহক সমীকৃত করবো দেখো এখানে সাইনেক্স আছে এখানে সাইনেক্স আছে তাহলে সাইনেক্স সাইনেক্স কাটাকাটি করলে ওয়ান থাকবে তাহলে খুব সহজ হিসাব 2l minus m is equal to 1 অনেকে আবার এই সহগ সমীকরণের ত্রিভুজটা বোঝে না বুঝে না এখন এরপর দেখো এখানে sin x আছে এখানে cos আছে ভাগ করলে ভাগফলই আসবে না জিরো ভাগফল হচ্ছে তাহলে জিরো তাহলে l plus l plus twice m is equal to 0 ওকে সো এবার দেখো আমরা তাহলে এটাকে এবার এই দুটো ইকুয়েশন পেয়ে গেলাম তাহলে এবার হচ্ছে আমি কি করতে পারি এইটাকে তোমার সাপোর্ট ধরে হচ্ছে বললাম এটাকে বললাম হচ্ছে চার তাহলে আমরা বলে দিলাম যে তিন মাইনাস দুই ইন্টু চার আমি কি পাচ্ছি ওকে তাহলে টুয়াইস এল এম মাইনাস এম ইজ ইকাল টু ওয়ান দেন হচ্ছে ফোর এম টু টু মানে জিরো এবার মাইনাস করে দিই তাহলে মাইনাস তাহলে টুয়েলভ থেকে টুয়েলভ বাদ দিলে জিরো আর মাইনাস এম থেকে ফোর এম বাদ দিলে মাইনাস ফাইভ এম ইজ টু দেন ওয়ান ওয়ান মাইনাস জিরো টু তাহলে ইজিক পাচ্ছি ওখানে এম এর ভ্যালু পেয়ে গেছি ওকে এবার আমরা এল এর ভ্যালু বের করতে পারি তাহলে আমরা ইনপুট করি তাহলে এবার তিন থেকে তিন থেকে পাচ্ছি যে টু আইস এল মাইনাস মাইনাস ওয়ান বাই ফাইভ ইজ ইজিক টু ওয়ান

একটা কাজ করে নিই একটু ছোট ছোট চেঞ্জ করে নিই সেটা হচ্ছে এইটাকে হচ্ছে আমরা নাম্বার থ্রি ইকুয়েশন দিই ইকুয়েশন লিখব ঠিক আছে একটু ছোট চেঞ্জ করে নাও তোমরা কাইন্ডলি এই কোয়েশনগুলো চেঞ্জ করে নাও এটাকে নাম্বার ফোর দিব এটাকে নাম্বার ফাইভ দিব সো এখানেও সেম ভাবে চেঞ্জ হয়ে যাবে এখানেও চেঞ্জ হয়ে যাবে তাহলে এখানে নাম্বার ফোর এখানে নাম্বার ফাইভ তাহলে নাম্বার টু ইকুয়েশন কোথায় গেল নাম্বার টু ইকুয়েশন হচ্ছে এইটা এইটা হচ্ছে নাম্বার টু ইকুয়েশন যেখানে হচ্ছে আমি অন্তর বের করে ফেলছি এইটা হচ্ছে আমার নাম্বার টু ইকুয়েশন এটা হচ্ছে অ্যাকচুয়ালি সাইন এক্স এর ভ্যালু ঠিক আছে সো এটা হচ্ছে এল আর এম এর ভ্যালু আমি এখানে বসাই দেবো তাহলে নাম্বার টু তে ইনপুট করবো লিখবা এখানে যেটা আমার দুই নং সমীকরণে এল আর এম এর ভ্যালু বসিয়ে পাই এভাবে সুন্দর করে লিখবা কথাগুলোকে ঠিক আছে সিকুয়েন্সিয়াল কোয়েশ্চেন আশা করতেছ শর্টকাট মানলে হবে না অঙ্কের মধ্যে তাহলে এল এল এর ভ্যালু হচ্ছে তোমার টু বাই ফাইভ আচ্ছা তাহলে তো সাইন এক্স সাইন এক্স ইজ ইকুয়াল টু টু বাই ফাইভ শেষ এবার আমরা আসো এইটাকে এই সাইনেক্স এর ভ্যালুটাকে হচ্ছে আমরা এবার নাম্বার ওয়ান ইকুয়েশনে বসাবো নাম্বার ওয়ান ইকুয়েশনে ওকে এটা আমি ক্লিন করে দিচ্ছি এবার

নিচের টার্মটা কিন্তু যা ছিল তাই থাকবে আমরা জাস্ট উপরের টার্মটাকে সাজায় নিলাম যেন নিজের টার্মের সাথে আমার এটা রিলেশন মেনটেন করতে পারি এবার আমি এটাকে লসাগোটাকে ভেঙে দেবো যে একটা লসাগো আছে না উপরে মাইনাস এই লসাগোটাকে আমি ভেঙে দেবো অর্থাৎ আমার এইটাকে একটা ধরবো টার্ম এইটাকে একটা ধরবো টার্ম এই ঠিক আছে তাহলে কি করবো বলো তো দেখো তাহলে খেয়াল করে এই যে টু বাই ফাইভটাকে বাইরে নিয়ে নিলাম ইন্টিগ্রেশন অফ এখানে ডিএক্স আছে অবভিয়াসলি ডিএক্স আছে সো টু বাই ফাইভ দেখো একবার খেয়াল করে টু এক্স প্লাস কজ এক্স টু সাইন দিই তারপর টু এক্স প্লাস কজ এক্স ডিভাইড বাই এক্স মাইনাস দেন আমার ওয়ান বাই ফাইভ ইন্টিগ্রেশন অফ এই দেখো টু কজ এক্স মাইনাস সাইন এক্স ডিভাইড বাই হচ্ছে টু সাইন এক্স প্লাস কজ এক্স ওকে এই পর্যন্ত ধরতে পারছো আশা করি এবার তাহলে আমরা এখানে চলে আসি বড় অঙ্ক একটু বুঝতে পারতো বড় অঙ্ক এই জন্য বললাম যে এক অঙ্ক করতে অনেক টাইম লাগে সো তিন টাকা কোনো পসিবল না তাহলে ক্লাস চলে যাবে দরকার নেই কোনো তোমার নিজেরা ব্যবসা করে নেবা এবার দেখো খেয়াল করে এই যে এটা কাটা এটা কি থাকতেছে এখানে টু বাই ফাইভ ইন্টিগ্রেশন অফ ডিএক্স মাইনাস ওয়ান বাই ফাইভ খেয়াল করে দেখো এখানে যদি হচ্ছে আমি এই টার্মটাকে জেড ধরি ইট মিনস আমি যদি নিচের টার্মটাকে ডিফারেন্সিয়েশন করি তাহলে উপরে টার্ম পাবো

কি করলো এখানে ইন্টিগ্রেশন অফ উপরে কি বসবে ডি জেড নিচে বসবে জেড শেষ ঘটনা শেষ ইন্টিগ্রেশন করো টু বাই ফাইভ ডি এক্স ইন্টিগ্রেশন করলে এক্স মাইনাস ওয়ান বাই ফাইভ এল এন জেড সো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ জেড দ্য ভ্যালু অফ জেড ইজ টু সাইন এক্স প্লাস কস এক্স তাহলে এল এন ওকে এটা একটু ক্লিয়ার করে দিচ্ছি এই তাহলে টু সাইন এক্স প্লাস

ওকে এই দেখো উনিশের এক দেখো টু বাই ফাইভ এক্স মাইনাস ওয়ান বাই ফাইভ এলেন টু এক্স টু সাইন এক্স প্লাস কস এক্স ওকে সো এই হচ্ছে সিস্টেমটা অঙ্কটা করার এখানে তোমাদের উদাহরণ একটা অঙ্ক আছে উদাহরণ অঙ্কটা তোমার হচ্ছে এখানে এটা হচ্ছে তোমাদের এ যে উদাহরণ দেখো এই যে উদাহরণ এই যে ডি এক্স বাই ওয়ান প্লাস টেন এক্স এই যে অঙ্কটা এই অঙ্কটা দেখো উনিশের অনুরূপ তুমি লেখে রাখো এখানে উনিশ নাম্বারের অনুরূপ এই অঙ্কটা উদাহরণের এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় ইকুয়ালি ইম্পর্টেন্ট তুমি এই অঙ্কটা দেখে রাখবা ওকে সেম অঙ্ক সেম সিস্টেম টেনটাকে তুমি সাইন বাই কস বানাই দিয়ে দেন তুমি হচ্ছে উপরে টার্মটাকে একটা জেড একটা টার্ম ধরে নিবা এল প্লাস হর ইন্টু এম বাই এম ইন্টু ডি বাই ডি এক্স অফ হর ওকে এই হচ্ছে আমার অঙ্কটা করার সিস্টেম এবার আমরা দেখবো হচ্ছে তোমার বিশের ম্যাথগুলোর টেকনিক কিভাবে টেকনিকটা করতে হয় অঙ্কটা সলভ করতে এটা কি অ্যাকচুয়ালি এখানে এক সংকেত অলরেডি দিয়ে দিছে আমাকে টেন পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ান এর বি নাম্বার সো বি নাম্বার দেখে কি দিছে এখানে বি নাম্বার দিয়েছে দেখো ভালো মতো যেসব বুঝে নাও সাইন টু দি এম এক্স কস টু দি পর এন এক্স থাকবে এম প্লাস এন আমি যোগ করব যোগ করে যে সংখ্যাটা আসবে ধরলাম পি এই পিটাকে হচ্ছে আমি সেকের পাওয়ার হিসাবে গুণ দিব অর্থাৎ সেক টু দি পি এক্স দ্বারা হয় গুণ করব তাহলে কস টু দি পর পি এক্স দ্বারা ভাগ করব যে কোনো একটা কাজ করব এই প্রবলেমগুলোর ক্ষেত্রে কি প্রবলেম সাইনার আর এক্স কস এক্স সাইন আর গুণ আকারে আসে নিচে পাওয়ার সাথে আবার হতে পারে ভং ফ্র্যাকশন নাম্বার হতে পারে অড নাম্বার হতে পারে ইভেন্ট নাম্বার হোয়াট এভার ইট ইজ নো প্রবলেম কাজ হচ্ছে একটাই যেটা থাকে পাওয়ার সেটাকে হচ্ছে মাল্টি সাবমিশন করা সরি এডিশন করা যোগ করতে হবে আমাকে যোগ চলো কথা না বাড়িয়ে আশা করি বুঝতে পারছো সো আমি এবার তাহলে অঙ্কে চলে যাচ্ছি তোমাদের উদাহরণে একটা অঙ্ক দেওয়া আছে অবভিয়াসলি ঠিক দেখো

দেখো অঙ্ক কিন্তু খুবই জটিল অঙ্ক দিচ্ছে তাই না ডিএক্স এক্স বাই কি দিছে দেখছো জিনিসগুলা ডি এক্স বাই হচ্ছে রুট ওভার সাইন কিউব এক্স দেন রুট ওভার টু দি পাওয়ার ফাইভ এক্স ওকে পাওয়ার কি পাওয়ার কিউব আর ফাইভ নো মাই ডিয়ার ব্রাদার নো পাওয়ার হচ্ছে থ্রি আর ফাইভ না পাওয়ার হচ্ছে সাইন টু দি পাওয়ার থ্রি বাই টু এক্স কস টু দি পাওয়ার

তাহলে এখন আমি লিখবো এখানে এইভাবে লিখবো জিনিসটাকে দেখো খেয়াল করে যে এখানে ঠিক আছে এখানে বা সো তাহলে এখানে কি করতে হবে আমি লিখবা তাহলে সুতরাং দ্বারা ঠিক আছে লবো হরকে এইভাবে কথাগুলো গুছাই লিখবা লব ও হরকে আচ্ছা আমি লিখিয়ে দিই লব ও হরকে গুণ করতে হবে এটা আবার মুছতে হবে আমাকে যেটা আমি লিখেও লাভ নাই

এটা কিন্তু ডিপেন্ড করতেছে পাওয়ারের উপর যে কত পাওয়ার হবে সেখের এটা ডিপেন্ড করতেছে রাইট সো এবার এটা হচ্ছে ঘটনা তাহলে কস্ট টু দ্য ফাইভ বাই টু ডিভাইড বাই কস্ট টু দ্য ফোর তাহলে দেখো যে কস্ট টু দি পাওয়ার হিসাব করে নিবা কস্ট টু দ্য ফাইভ বাই টু দেন মাইনাস ফোর এই যেহেতু এটা ভাগ আকারে আসতে মানে কি পাওয়ারটা মাইনাস হয়ে যাবে তাহলে কি হচ্ছে এখানে হিসাব করো ফাইভ বাই টু মাইনাস ফোর কত হয় যে টু তার মানে কি ফাইভ মাইনাস এখানে তো দু দোকানে এখানে ওয়ান আছে তাই না তার মানে চার দোকানে আট হবে এটা

ঠিক আছে কারণটা হচ্ছে আমাদের দেখো টেন চলে আসছে টেন আসা মানে কি টেন আসা মানেটা হচ্ছে এই অঙ্কটা এখন একটা সহজ পর্যায়ে যেতে পারে আই এম নট শিওর যাবে কিনা বা যেতে পারে প্রবলেমটা হচ্ছে আমি যদি টেন কে ধরি তাহলে সেক স্কোয়ার এক্স এর ভ্যালু আসবে সেক স্কোয়ার এক্স এর ভ্যালু আসবে দেখো লেট টেন এক্স ইজ ইকুয়াল টু জেড তাহলে সেক স্কোয়ার সেক স্কোয়ার

তাহলে আমি হচ্ছে এখানে এটাকে ভেঙে লিখবো সেকোয়ার্সাইড বাই হ্যাঁ এটা তোমার হচ্ছে দেখো এটা কিভাবে এটাকে সাজাবো আমি হ্যাঁ এটাকে কিভাবে সাজাবো এটা ভালো মতো নাও টেন এক্স দিয়ে দিলাম টু দি পাওয়ার হচ্ছে তোমার থ্রি বাই টু দিয়ে দিলাম ওকে এটাকে এবার হোল পাওয়ার দিয়ে দিলাম হোল পাওয়ার দেন এবার খেয়াল করে দেখো উপরে যে টানটা সেক স্কোয়ার মাইনাস এটা মানে থাকি এটা মানে তোমার হচ্ছে ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স

তাহলে দেখো এখান থেকে তাহলে আমি আবার আসি এখান থেকেই আসি তাহলে ইজিক টু ইন্টিগ্রেশন অফ তোমার হচ্ছে এটা ওয়ান ওয়ান বাই জেড টু দি পর থ্রি বাই টু ডি জেড দেন প্লাস জেড স্কোয়ার ডিভাইড বাই জেড টু দি পর থ্রি বাই টু ডি জেড তাহলে কি পাচ্ছি এখানে জেড টু দি পর মাইনাস থ্রি বাই টু ডি জেড এখানে কি পাচ্ছি দেখো তো

ওকে তাহলে ওয়ান মাইনাস থ্রি বাই টু কত হবে তাহলে হিসাব করে দেখো ওয়ান মাইনাস থ্রি টু তাহলে টু হ্যাঁ টু তাহলে টু মাইনাস থ্রি তাহলে মাইনাস হাফ তুমি এক থেকে দেড় বার দিচ্ছ এক থেকে দেড় বার দিচ্ছ কত পাবা মাইনাস হাফ পাবা মাইনাস হাফ পাবা তাহলে এখানে মাইনাস হাফ উল্টা করে হয়ে যাবে মাইনাস টু তাহলে জেড টু পর মাইনাস হাফ প্লাস এখানে হচ্ছে তোমার কি ওয়ান প্লাস হাফ পা ওয়ানের সাথে তুমি হাফ যোগ করতেছো তার মানে দেড় দেড় হতেছে জানো দেড়

সেম জিনিস দেখো এখানে সেম জিনিস এখানে সাইনের এর পাওয়ার হাফ এখানে কস এর পাওয়ার 7 বাই 2 সো হাফ প্লাস 7 বাই 2 করো সো অঙ্ক তোমার হাতে মুঠো হয়ে বা চলে আসছে কিভাবে করবা পুরো প্রসেস এখানে আমি করে দিছি দেখো তো কিভাবে করছি এই সিস্টেম এখান থেকে গেলাম দেন আমি হচ্ছে এখান থেকে এখানে আসলাম এবারে আমি এখানে গেলাম এবারে আমি এখান থেকে এখানে আসলাম ঠিক আছে এই করছি এইভাবে অঙ্কটা করার সহজ টেকনিকটা কি এটাই সহজ টেকনিক যে আমি হচ্ছে তোমার পাওয়ারটাকে যোগ করে ওইটা সেক্টুর পি পাওয়ার দ্বারা গুণ করবো টেন এক্স কে ধরব বাকি যদি বেঁচে থাকে ভেঙে দিবো ভেঙে গিয়ে বাকিগুলোকে টেন বানাই দিব একটা অঙ্গ গুলো বাকি দুটো অঙ্ক করার জন্য তো আমি এটাও করতেছি না ওকে আমি কিন্তু আজকে ফাঁকি বাড়তেছি তোমাদেরকে কারণ এখানে অঙ্গ গুলো কিন্তু অনেক বড় বড় করে লাভ নেই যা তুমি নিজে তোমার নিজে করলে তোমার প্র্যাকটিসটা বাড়বে যেটা পরীক্ষা আসবে সেটা তুমি নিজে করো তোমাকে আমি একটা দেখাই দিচ্ছি তুমি বাকি যেটা নিজে নিজে করো তোমার অ্যাপ্লিকেশন পাওয়ারটা বাড়বে তুমি যে ইন্টিগ্রেশন করতেছো তোমার ইন্টিগ্রেশন নলেজ বাড়বে তোমার ইন্টিগ্রেশনের উপর একটা বিলিভ বাড়বে যে ইউ আর ইউল বি কনফিডেন্ট টু ইন্টিগ্রেট সাম ফাংশনস বাই 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 ইউর ওন এর সবচেয়ে বড় কথা আছে এটাই তুমি নিজে থেকে করতেছো এটা কবি করবা না ঠিক আছে কোনো কোনো গাইড বুক কবি করবা না কোনো সার্কে কবি করবা না আমি তোমাকে একটা দেখাই দিয়েছি তুমি নিজে যে ট্রাই করো আজকে ভাষায় ওকে পারার পর তুমি যদি না পারো কমেন্ট করো ভাই জানো ভাই পারি নাই আপনি করাই জানাবার করা যাবে কোনো সমস্যা নেই একুশের এক দেখো একুশের এক আচ্ছা একুশের এক আর চোদ্দের চার সেম প্রবলেম খালি এখানে 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 ওয়ান 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 মাইনাস এক এক সেই সেম জিনিস উপরে মাইনাস ওয়ান এর আগে এক্স এর আগে মাইনাস এখানে এক্সটার আগে প্লাস আর ওয়ান এর আগে মাইনাস সেম জিনিস কি করবা অঙ্কটা করার ক্ষেত্রে অঙ্কটা করার ক্ষেত্রে তুমি হচ্ছে লব হর কনসু ক্ষেত্রে মাল্টিপ্লিকেশন করবা করে দেই না করে দিলে আবার যে ভাইয়া তো কিছুই করা আজকে সব ফাঁকে মারতেছেন তাহলে ইন্ডিকেশন হব তোমার হচ্ছে রুট মাইনাস ওয়ান এই হচ্ছে অঙ্ক ঠিক আছে তো আমি কি করবো বলতো আমি হরের কনজোগের দ্বারা হরের অলওয়েজ রিমেম্বার ইট হরের তাহলে এক্স মাইনাস ওয়ান হর স্কোয়ার ডিভাইড হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা কনজোগের মানে কি এক্স মাইনাস ওয়ান না তো এক্স প্লাস ওয়ান মানে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান একবারে লিখছি

আমি এটা কথা বাড়াচ্ছি না তুমি এটা বুঝে নিছো আশা করি তাহলে হাফ রুট ওভার জেড ইট মিনস হাফ জেড টু দি পাওয়ার মাইনাস হাফ মাইনাস সাইন ইনভার্স এক্স ওকে তাহলে এটা কি হচ্ছে এটা ডিজেট আছে অবভিয়াসলি একটা ডিজেট আছে তাহলে হাফ জেড টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস ওয়ান মাইনাস হাফ প্লাস ওয়ান মাইনাস সাইন ইনভার্স এক্স তাহলে কি পাচ্ছি আমরা এখানে ওয়ান থেকে হাফ বাদ দিলে হাফ হবে তাহলে হাফ ইন্টু টু জেড টু দি পাওয়ার হাফ মাইনাস সাইন ইনভার্স এক্স ইট মিনস টু টু কাটা রুট জেড রুট জেড মিনস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান অঙ্কের প্রসেস এই হচ্ছে আমার সিস্টেম আমি একটু চেক করবো স্টিল আমি চেক করবো আমার মনে হচ্ছে আমার অঙ্কটা মনে হচ্ছে ভুল করছে আমার এখানে অ্যান্সার দেওয়া এলেন দিয়ে সামথিং আমি মনে একটু ভুল করছি ঠিক আছে একুশের এক হ্যাঁ এলেন একুশের সামথিং দেখো আমি কিন্তু আসলে এ পর্যন্ত ঠিকই দেখছিলাম এটা ঠিকই আছে এই টার্মুকু এক্স স্কোয়ার মাইনাস মাইনাস এর পরে যে টার্মটা এটা আমার মিস্টেক আসছে এটা আমার সাইন আসবে না তার মানে আমি এখানে সূত্রে মিস্টেক করছি কি মিস্টেক করছি দেখে তো খেয়াল করে দেখো টিচাররা ভুল করে আচ্ছা বিষয়টা হচ্ছে দেখো ডি এক্স বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এইটা কি এইটা হচ্ছে সাইন ইনভার্স এক্স আমি উল্টা কাজটা করছি এখানে আমি করছি কি আমি করছি হচ্ছে ওয়ান ডে সাইন এটা হচ্ছে মিস্টার তাহলে এটার ফর্মুলা কি তাই না এটার ফর্মুলাটা কি এটার ফর্মুলাটা হচ্ছে চলে যাই তাহলে আমাদের সূত্রের ফর্মুলা তাহলে দেখতে পাবো আমরা এটা এটা তো ছোট হয়ে গেল কেন ওকে দেখো

এই হচ্ছে আমার অ্যান্সার এইগুলা কিন্তু একটা ইন্টিগ্রেশন এটা কিন্তু পুরোটা সূত্র এটা কিন্তু এটা একটা ইন্টিগ্রেশন অঙ্ক করার পরে এইটা হচ্ছে আমার একটা অ্যান্সারটা আসছে এবং এই ধরনের অ্যান্সার হচ্ছে আমাকে অঙ্কটাকে শর্টকাট ওয়েতে সলভ করার জন্য খুবই ইফেক্টিভ হয়ে থাকে সে এইখানে এই পর্যায়ে যায় যে এখানে যে ইন্টিগ্রেশনটা আসে এই ইন্টিগ্রেশনটা করতে গেলে আমাকে আরো মিনিমাম যে আরো দশ পনেরো লাইন এক্সট্রা লিখতে হইতো ধরলাম সাত আট লাইন এক্সট্রা লিখতে সো ওইটা আমার এখন লিখে লাগতেছে না আমি ডিরেক্টলি বলতেছি কি বলতো डेक्टलिंग सेलन एक्स प्लस माइनस वक्स प्लस रुटोर एक्स स्कोर माइनस वन सो एल एन एक्स प्लस रुटोर एक्स स्कोर माइनस वन बस एलि देखी এবার মিলাই দেখি আমরা এই দেখো এক্স প্লাস তো এটা ছোট একটা মিস্টেক সো কাইন্ডলি ডোন্ট ডু দিস মিস্টেক আমি একটু করে ফেলছিলাম তাই আমি সাইন প্লাস এক্স দেখছিলাম নট লাইক এটা তোমার হচ্ছে এলেন এক্স প্লাস প্লাস হবে ওকে আচ্ছা এবার আমি আসি এই প্রবলেমটা 22 বাইশ এর দুই এটাও খুবই ইম্পর্টেন্ট প্রবলেম

এটাকে আমি কিভাবে শর্টকাট করব শর্ট করব অঙ্কটাকে একদম শর্ট সুপার শর্ট দেখো এখানে ফাংশনটা সুপার এক্স স্কোয়ার এখানে আছে এক্স টু দি পাওয়ার ফোর এক্স স্কোয়ার একটা ঝামেলা আছে এটাকে আমি আগে কাটে দিব তার মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার তার মানে আমি লব হরকে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করতেছি কি লাভ হচ্ছে এতে এটা উপরে হয়ে গেল হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ডি এক্স আর নিচে কি হয়ে গেল

তাহলে এক্স কে ডিপ্রেশন করলে কি হবে এক্স কে ডিপ্রেশন করলে তোমার হবে হচ্ছে আচ্ছা ওকে এটা হচ্ছে তোমার এক্স দিয়ে দেখো এটাকে একটু সুন্দরকে লিখতে হবে এটাকে একটু গুছাই লিখতে হবে ঠিক আছে দেখো এই যে এক্স প্লাস এক্স টু দিয়ে পর মাইনাস ওয়ান ইজ একেল টু এবার দেখো এবার তোমার ডিপ্রেশন করতে কোনো প্রবলেম হবে না

এইবার দেখো এইবার দেখো কোন ফর্মুলা আমাদের পড়তেছে এখানে আমি ফর্মুলা মনে থাকে না আমার আমি জেনুন কথাই বলতেছি যেমন এই দেখো এখানে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজ ইকাল টু ওয়ান বাই টোয়াইস এ এল এন এক্স মাইনাস এ ডিভাইড বাই এক্স প্লাস এ সো দেখো এই জেড এক্স মাইনাস এ দেখছো তাহলে ওয়ান বাই টোয়াইস এ ওয়ান বাই টোয়াইস এ এর ভ্যালু কি রুট টু এল এন এক্স মাইনাস এ এক্স মাইনাস এ ডিভাইড বাই এক্স প্লাস এই হয়ে গেলেন্স প্লাস রুট টু বাস এখন তুমি চাইলে করতে পারো লালো না করতে পারো ইটস টোটালি আপ টু ইউ এখানে অ্যান্সার শেষ তা আমি ওস দিই এতদূর আসছে অঙ্কটা করেই দিই একটু সলভ করে দিই সুন্দর করে এলেন দেন তোমার നോসিয়ে রাখো এখন লস করলে কি হবে এক্স এস কেটে যাবে তো উপরে কি হবে এক্স স্কয়ার প্লাস 1 মাইনাস √2x ডিভাইড বাই এক্স স্কয়ার প্লাস 1 প্লাস √2x এই হচ্ছে आंसर হবে আমার প্লাস সি এটা হচ্ছে আমার आंसर হবে মিলাই দেখো মিলাই দেখাই তাই না না মিলালে কিভাবে হবে মিলাই দেখি আমরা এই যে দেখো এই যে 1 বাই দেখো এই যে 1 বাই 2 √2 ln x স্কয়ার প্লাস 1 2 √x

দেখো এটা তুমি যদি ম্যানুয়ালি করতে চাইছো তুমি এখন ডিরেক্টলি এই টার্মটাকে তুমি এখানে লিখতেছো বা তুমি যদি ম্যানুয়ালি করতা তুমি এখান থেকে তুমি যদি ডিরেক্টলি ইন্টিগ্রেশন করে করে করতে তাহলে তোমাকে এক্সিক্যাল টু এ সেক্রে ধরতে হইতো তোমাকে হিন দিয়ে দিছে সেম ভাবে তুমি যদি এক্স স্কয়ার প্লাস এ স্কোয়ার জন্য করতে চাও তাহলে তোমাকে এক্সিক্যাল টু এ টেনা ধরতে হইতো বাট আমরা প্লাস মাইস জন্য কি করতেছে ডিরেক্টলি বলতেছে কি যে এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আমরা ডিরেক্ট বলে দিচ্ছি এটা বাট যদি আমরা করতাম ইনটিগেশন ইনটিগ্রেশন ম্যানুয়ালি করতাম তাহলে আমাকে এক্স ফিজিক্যাল এবার ধরে নিতে হবে এটা এটা হিন্স আমার ঠিক তেমনি এই যে অঙ্কটা এই যে অঙ্কটা দেখো যে ইনটিগ্রেশন অফ রোট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডি এক্স এই যে টার্মুকু এই টার্মুকে যদি এখন আমি ম্যানুয়ালি সলভ করতে চাই আমাকে এখন এক্স টু ধরতে হবে তুমি যদি চাও ধরে করবা যদি কোয়েশ্চেনটা ঘ নাম্বারের জন্য আসে ঘ নাম্বারের জন্যেক্ট এই ফর্মুলা মারবার জন্য ফর্মুলা এক্স বাই টু রুট ওভার এর মাইনাস স্কোয়ার প্লাস এ আমার মুখস্থ আছে তোমাদের মুখস্থ করতে হবে এখন এটা এই টার্মগুলোর ক্ষেত্রে এ ক্ষেত্রে ফর্মুলা সেটা আসে আমার সাথে এক্সট্রা সূত্র দেওয়া আছে এক্সট্রা সূত্র যেমন এই যে মাইনাস ক্ষেত্রে তোমার হচ্ছে হবে বাকি সব সেম বা যখন প্লাস হবে ইন দ্যাট কেস এইটা सेम থাকবে এখানে এখানে সাইন এক্স এর জায়গায় এলেন এক্স প্লাস হবে সেম ভাবে যদি মাইনাস হয় সেটার ক্ষেত্রে সেম ভাবে ওটাই হবে বাট যদি হচ্ছে এ স্কোয়ার মাইনাস হয় ইট ওয়ান মাইনাস এক্স এটার মতো করে দেখো এইটার মতো দেখো যদি ওয়ান আগে থাকে মানে ভ্যালু যদি আগে থাকে তাহলে সাইন হবে আর যদি ফাংশন আগে থাকে যেমন দেখো এই দেখো ফাংশনটা এখানে আগে আগে ইন কেস প্লাস সামথিং হবে এখানেও যদি ফাংশন আগে থাকে যেমন প্লাস স্কোয়ার এখানে ফাংশন আগে থাকো ভ্যালু আগে থাকুক ম্যাটার করে না প্লাস আছে বাট মাইনাসের ক্ষেত্রে ম্যাটার করে মাইনাসের ক্ষেত্রে যদি প্লাস ফাংশনটা আগে থাকে তাহলে এলেন বসবে এটা তোমার লেখা রাখো হিন্দু গুলো লেখে রাখো যেটা বলতেছি

ঠিক করে দেখি আরেকবার লাস্ট ও না অঙ্ক আমার ঠিক আছে ওকে অঙ্ক আমাদের এখানে লেখা ঠিক আছে বাট আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম ভুল ফর্মুলা ঠিক আছে আমি তোমাদেরকে ভুল ফর্মুলা দেখাচ্ছিলাম এই ফর্মুলা না এখানে আই এম রিয়েলি সরি আমি আসলে টোটাল অঙ্কটাকে ভুল জাজমেন্ট করছিলাম ঠিক আছে আমি তোমাদেরকে এই অঙ্ক দেখাচ্ছিলাম এই তোমাদেরকে আমি এই প্রবলেমটা বুঝাচ্ছিলাম এই প্রবলেমটা সাপতর এই প্রবলেমটা আসছে ঠিক আছে এই প্রবলেমটা আসছে তো কিভাবে সলভ করবো এটাকে

দেন হচ্ছে প্লাস এ স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস এ স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স বাই এ ওকে এই তাহলে কি করব এখানে তুমি বলতো এখানে এটাকে এভাবে ফোর স্কোয়ার মাইনাস ফাইভ এক্স হোল স্কোয়ার এভাবে সাজাবা সাজানোর পরে এই ফর্মুলা অ্যাপ্লাই করা ট্রাই করো এক্স বাই টু ইট মিন্স ফাইভ এক্স বাই টু ফাইভ এক্স বাই টু কারণ এখানে তো এক্স এর জায়গায় তো ফাইভ এক্স আছে তাই না তো ফাইভ এক্স বাই টু হবে সেমভাবে নিচে কি হবে এটার ভিতরে

আচ্ছা এবার আমাদের মেনলি যে প্রবলেমটা দিছে সেটা হচ্ছে এই প্রবলেম দিছে এইটা হচ্ছে প্রবলেমটা দিছে আমাদের যে মাইনাস সিক্সটিন এইটা দিছে আমাদের মেইন প্রবলেম রাইট দেখো খেয়াল করে দেখি আমরা এই 25x2 মাইনাস এইটা হচ্ছে মেইন প্রবলেম দিছে এইটার মতো করে ফর্মুলা কি আছে তার দিকে আমরা একবার তাকাই আসি তার মানে টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার মানে এক্সএ স্কোয়ারটা আগে দিছে এইটা দিছে তার মানে দিয়েছে হচ্ছে নর্মালি এইটা

এই ফর্মুলাগুলো আসার কারণে অঙ্কগুলো কঠিন থেকে একটু সহজ হয়ে গেছে ঠিক আছে তো ফর্মুলাগুলো কিন্তু সহজই কঠিনের বিষয় না ঠিক আছে জাস্ট ওখানে কিছু হিন্স লাগবে আমার যেটা মাধ্যমে বিশেষ করে হচ্ছে অঙ্কগুলোকে আমি সলভ করব তো টেন পয়েন্ট থ্রিতে আসলে কিন্তু অনেক ইনফরমেশন আছে যেগুলো তোমার হচ্ছে এখন পর্যন্ত অঙ্কগুলো করি নেই আমরা ঠিক আছে তো এখানে কিন্তু তুমি আসলে অঙ্ক অঙ্কগুলোকে করার পাশাপাশি তুমি হচ্ছে অবশ্যই কেতাব সারায় বইটা একবার দেখবা এই টেন পয়েন্ট থ্রির অনুসারে একটা চ্যাপ্টার ওখানে আছে ওই অঙ্কগুলো তুমি করার ট্রাই করবা তুমি দেখবা যে পারো কিনা তোমার কাছে যদি অসীম কুমার সাহায্য স্যার বই থাকে তুমি সেই অঙ্কগুলো ট্রাই করবা করা দেখা যে এই সময় স্যারের বই অঙ্ক আমি প্র্যাকটিস করছে আমি পারি ভাই আমাকে করাইছে এবার আমি কেতাবি স্যার অসীম কুমার সাহায্যের বইগুলো একটু ট্রাই করে দেখি পারি কিনা এতে করে আসলে তোমার কিন্তু আসলে টাইম নষ্ট হবে না তোমার কিন্তু প্র্যাকটিসটা বাড়বে এবং তোমার কিন্তু এক্সপিরিয়েন্সটা বাড়বে ইন্টিগ্রেশন সলভ করা ইন্টিগ্রেশন কিন্তু সম্পূর্ণ প্র্যাকটিস এক্সপিরিয়েন্স নাথিং এলস তুমি এখানে সূত্র কাটা ভাড়া রাখবা তাই না তুমি যদি সূত্র ময়না না রাখতে চাও তোমাকে প্র্যাকটিস করতে হবে যে আমি এটা এভাবে সলভ করতে হবে আমি জানি কিভাবে সলভ করতে হবে বাস আমি জানি আমার এখানে সমস্যা নেই কোনো আমি অঙ্ক যেটাই আমি আটকাবো না আই নো এভরি প্রসেস অফ এইচএসসি ইন ইন্টিগ্রেশন ওকে সো আমাদের অনেক কথা বললাম আমরা তাহলে আমাদের চ্যাপ্টার টেন পয়েন্ট থ্রি এ ক্লাস আজকে এখানেই শেষ ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে হচ্ছে আমরা টেন পয়েন্ট ফোর নিয়ে আলোচনা করবো তো সবাইকে ধন্যবাদ আমাদের প্রায় অনেকগুলা ক্লাস আমরা করলাম প্রায় নয়টার মতো ক্লাস করলাম সো সবাইকে থাকার জন্য ধন্যবাদ আহ শুভরাত্রি আল্লাহ হাফেজ